নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ যে ওসিয়ত করেছিলেন উম্মতকে, উপদেশ দিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কানা আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ কথা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসসালাত, নামাজ নামাজ নামাজ, আসসালাত আসসালাত আসসালাত। বলেন নিজে আমার ফাতেমার খেয়াল রাখিও, হাসান হোসেনের খেয়াল রাখিও, হ্যাঁ আমার আত্মীয় স্বজনের খেয়াল রাখিও, অমুকের খেয়াল রাখিও, এসব বলেননি। আমার বিবিদের খেয়াল রাখিও, আয়েশার খেয়াল রাখিও, এসব বলেননি। আসসালাত নামাজ, নামাজ ছাড়া দিন থাকে না, ইসলাম থাকে না। অমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের দাস দাসীর খেয়াল রাখিও, তোমাদের অধীনে যারা চাকরি করে তাদের খেয়াল রাখিও, জুলুম অত্যাচার করিও না। আল্লাহর হকের ক্ষেত্রে সবচাইতে বড় জুলুম হচ্ছে বেনামাজি হওয়া নামাজ ছাড়া, আর মানুষের হকের ক্ষেত্রে জুলুম হচ্ছে দাস দাসী যারা অধীনস্থ তাদের উপরে জুলুম অত্যাচার করা। কারণ জানছেন এদের উপরে জুলুম অত্যাচার করে এরা আমার বিচার করতে পারবে না, আমার কিছু বাঁকা করতে পারবে না। সুতরাং অনেকে জুলুম করে, বেঈমানি করে, তাদের হক দেয় না। এই দুইটি উপদেশ দিচ্ছেন, আল্লাহর হকের ক্ষেত্রে একটি বড় উপদেশ যে নামাজের হেফাজত করবে, আর মানুষের হকের ক্ষেত্রে তোমাদের অধীনে যারা গরিব অসহায় রয়েছে, চাকর নকর রয়েছে, তাদের সাথে সদাচরণ করবে। ইবনে মাজার হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অসুস্থতায় ইন্তেকাল করেছেন, কানা ইয়াকুলু ফি মারাদিহি আল্লাযী তুফিয়া ফিহি আসসালাত আসসালাত ওয়া মালাকাত আইমানুকুম, বারবার বলছিলেন তিনি, বরং বলছেন যে তিনবার নয়, হাত্তা মা ইয়াফিযু বিহা লিসানু, বলতে বলতে আর বলতে পারতেন না, কথা আর বের হচ্ছে না। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করেছেন। ইবনে মাজাহ হাদিসটি রয়েছে, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন যখন খলিফা হলেন, তখন প্রত্যেক শহরের গভর্নরদের দায়িত্বশীলদেরকে চিঠি লিখলেন, আন্নাহু কাতাবা ইলা উম্মালিহি ইন্না আহাম্মা উমুরুকুম ইনদি আস-সালাহ, সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ আমার নিকট এই নয় যে আমার খেলাফত টিকে রাখতে হবে, আমার বিরুদ্ধে যেন কোথাও বিদ্রোহ না হয়, আমার যেন কোথাও সমালোচনা না হয়, কোথাও যাতে করে দল পাকাপাকি না হয়, এসব কথা বলেননি, এসব চিন্তা করেননি। আজকাল যেসব চিন্তা, বরং আমার নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইন্দি আসসালা নামাজ। এ গভর্নর, হে শাসক, হে এমপি, হে মন্ত্রী, হে রাষ্ট্রপতি, হে প্রধানমন্ত্রী, আমার নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তোমাদের নামাজ, আগে নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করাবে। ফামান হাফেজাহা, সুতরাং যেই ব্যক্তি নামাজের হেফাজত করলো, ও হাফাজা আলাইহা, এবং নিয়মিত নামাজ আদায় করলো, হাফেজা দিনাহু, সেই ব্যক্তি তার দিন ধর্মের ইমান ইসলামের হেফাজত করল, দিনের হেফাজত করল। ওমান দাইয়াহা, আর কেউ যদি নামাজকে বিনষ্ট করে, নামাজ খারাপ করে দিল, সূর্য ওঠার পরে ফজর নামাজ পড়ে, কখনো পড়ে কখনো পড়ে না, রক্ত চলে যায়, ফাহুয়া লেমা সাওসেওয়াহ আদিয়াও, তাহলে নামাজ ছাড়া অন্যান্য যে দায় দায়িত্ব রয়েছে সেই ক্ষেত্রে আরও বেশি তারা ধ্বংস করবে, নষ্ট করবে, তাহলে কোনোদিনই দেশের হিতাকাঙ্ক্ষী হতে পারে না, বেনামাজি হবে আর দেশের হিতাকাঙ্ক্ষী হবে, দেশপ্রেমী হবে, হতেই পারে না, বেনামাজি হবে আর আর মানুষের মান ইজ্জতের হেফাজত করবে, রক্তের হেফাজত করবে, ধন সম্পদের হেফাজত করবে, চুরি করবে না, ডাকাতি করবে না, খুন করবে না, দলবাজি করবে না, চাঁদাবাজি করবে না, এটা হতেই পারে না, অন্যগুলিকে অবশ্যই নষ্ট করবে, আরো বেশি নষ্ট করবে। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, যা তিনি চিঠি লিখে মুয়াত্তা মালিকে হাদিসটি রয়েছে।